হ্যালো কবুতর প্রেমী ভাইয়া ও আপুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার কবুতর দুজনই সুস্থ আছি। আজকের ভিডিওতে আমি বলবো আমাদের কবুতরের হাড় বা পা যদি কখনো ভেঙে যায় সেক্ষেত্রে আমরা কি কি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করব এবং কিভাবে আমাদের কবুতরের পরিচর্যা করব এই সময় সেসব বিষয়গুলো নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হাড়ের যে জায়গাটা ভেঙেছে সেই দুই জায়গা টেনে এনে মুখ কাছাকাছি এনে দাবিয়ে জায়গাটার মুখ বন্ধ করে দিতে হবে। অর্থাৎ যে হাড়টি ভেঙে গেছে সেই ভাঙা অংশটি এনে দেহের সাথে লাগিয়ে দিতে হবে। ভাঙা হাড়ের চারপাশে মোটা তুলার প্রলেপ দিয়ে চারপাশে 3 থেকে 4টি মসৃণ ছোট কাঠ বা ছোট বাঁশের টুকরো লাগিয়ে ব্যান্ডেজ জড়িয়ে দিতে হবে, যেন খুব বেশি শক্ত না হয়, আবার ব্যান্ডেজটি যেন খুব বেশি টাইট বা জোরালো না হয়। আপনারা এই সময় চাইলে প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করতে পারেন। এই প্লাস্টার অফ প্যারিস পাওয়া যাবে মানুষের ওষুধের দোকানে, তবে এটি যে ব্যবহার করতেই হবে এমনটি নয়। এ সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন ভেতরটি কখনো ভিজে না থাকে। অনেক সময় ভিজে থাকলে তখন এখানে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। ব্যান্ডেজটি অবশ্যই 21 থেকে 40 দিন পর্যন্ত রাখতে হবে। এই সময় খাঁচার নিচে কাঠ অথবা নরম বস্তা দিয়ে রাখতে হবে, যাতে কবুতরটি সেখানে আরাম করে বসতে পারে। এবারে আসা যাক খাবার ওষুধগুলোর ব্যাপারে। এ সময়ে খাবার ওষুধগুলো খুবই জরুরি। ব্যান্ডেজ করার পরে অবশ্যই আপনার কবুতরকে খাবার ওষুধের প্রতি জোর দিতে হবে। এবারে খাবার ওষুধগুলোর নাম জেনে নেওয়া যাক। পেনভিট ফোর্ট এবং কবুতরের স্যালাইন। পেনভিট ফোর্ট ওষুধটি তৈরি করে নিয়ে সেখান থেকে 1 সিসি এবং 1 গ্রাম স্যালাইন নিয়ে 3 মিলি পানির সাথে মিশিয়ে সিরিঞ্জ দিয়ে কবুতরকে খাইয়ে দিতে হবে। এভাবে দিনে 3 বার 4 থেকে 5 দিন। আমি আবারও বলছি, পেনভিক ফোর্ট 1 সিসি এবং 1 গ্রাম স্যালাইন 3 মিলি পানির সাথে মিশিয়ে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিতে হবে। এভাবে 3 বার কবুতরকে খাওয়াতে হবে এবং টানা 4 থেকে 5 দিন কবুতরকে এই চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে হবে। আপনারা এখানে স্যালাইনের জন্য ইলেকট্রোমিন ভেট, ইলেকট্রোমিন লাইট অথবা গ্লুকোলাইট ভেট এই ধরনের স্যালাইনগুলো ব্যবহার করতে পারেন। কবুতর যদি এই সময় খাবার একদমই না খায় তাহলে আপনারা অবশ্যই কবুতরকে রাইস স্যালাইন খাওয়াবেন। রাইস স্যালাইন খাওয়াবেন দিনে 3 বেলা করে। আর যদি কবুতর স্বাভাবিক খাবার খায় তাহলে রাইস স্যালাইন খাওয়ানোর কোনো দরকার নেই। এর পাশাপাশি অবশ্যই আপনাকে ক্যালপ্লেক্স এবং বি কমপ্লেক্স, যদি আপনারা পারেন ক্যালপ্লেক্স ওষুধটি অবশ্যই খাওয়াতে হবে। ক্যালপ্লেক্স হলো কবুতরের ক্যালসিয়াম, যা হাড় ভাঙা জোড়া দিতে অনেক অনেক সহায়তা করে। কবুতরের দ্রুত সুস্থ হওয়ার জন্য এই সময় ক্যালপ্লেক্স খুবই জরুরি। ক্যালপ্লেক্স খাওয়াতে হবে 1 মিলি করে 1/2 লিটার পানিতে। এবং এর পাশাপাশি যদি বি কমপ্লেক্স আপনারা খাওয়াতে পারেন তাহলে খুবই দ্রুত ফলাফল পাওয়া যাবে। বি কমপ্লেক্স খাওয়াতে হবে বা বি কম ভেট খাওয়াতে হবে 1 মিলি করে 1/2 লিটার পানিতে। এই চিকিৎসা পদ্ধতিটি হাড় জোড়া না লাগা পর্যন্ত চালিয়ে যেতে হবে। এই সময় কবুতরের নিয়মিত পরিচর্যা ও খেয়াল রাখতে হবে, যাতে খুব বেশি কবুতর লাফালাফি না করে। মাঝে মাঝে আপনারা ভাঙা জায়গাটি ধরে দেখতে পারেন যেন হাড়টি সরে গিয়েছে কিনা, অর্থাৎ ভাঙা জায়গাটি যেখানে জোড়া লাগবে সেই জায়গা থেকে সরে গিয়েছে কিনা। যদি এমনটি হয় তাহলে আপনারা ভাঙা জায়গাটি আবার জোড়া দিয়ে সুন্দর মতো ব্যান্ডেজ করে দিবেন। আপনাদের যদি কোনো বিষয়টি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি পুরো চিকিৎসা পদ্ধতিটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে কবুতরের হাড় ভেঙে গেলে চিকিৎসা করতে হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ কবুতরের খেয়াল রাখবেন। ধন্যবাদ।